হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমন অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড 5 টাকা বেল বাটনটি বাজিয়ে দিন। অনেক সুন্দর খেলা হচ্ছে মাঠে, অনেক দর্শক, পরিবেশটা খুবই সুন্দর, অনেক দর্শক মাঠে, অনেক দর্শক, খেলাটা জমে উঠছে। খেলতেছে দেখা যাক, শিল মন্দির গোলকিপার গোলকিপার কিকগুলো খুব সুন্দর, অনেক সুন্দর ঠিক করে। এই একটা কিক করলো, গোলকিপার কিক করছে, সরাসরি গোল, চমৎকার গোল। দেখা হয়েছে দেখা যাক ফলাফল কি হয়। আশেপাশে অনেক দর্শক, সুন্দর শট, ও গোল কি করতে গেল, শটটা সুন্দর হয়েছে, কি করে দলের নাম কি, দুই দলের নাম না করতে হইব, এই খেলামুলা খেলি মুলি না করতে হবে। জনসংখ্যা তো আপনি আর কেউ আছে ফাটে ভিডিও করেন সুন্দর জায়গা,
অনেক বড় জায়গা, মাঠটা অনেক সুন্দর, অনেক দর্শক। ইউটিউবে চলে যাবে দেখেন আর বেশি। হ্যান্ডসাম বয় আমাদের খোরশেদ আলম ভাই, ড্যাশিং ড্যাশিং বয়। পশ্চিম দেবভোগ আর শিব মন্দির কীর্তি সুন্দর, ভালো আর কীর্তি সুন্দর ও কি গুলো ভালো হয় না সুন্দর সরতে পারে না একটা কর্নার কিক পেয়েছে, দেখা যাক। চমৎকার গোল, চমৎকার সাথে সাথে উচ্ছেদ করছে, সুন্দর গোল, মাদ্রাসা দল পশ্চিম ঝিলমন্দি এক, মাদ্রাসা দুই। এখন বর্তমান খেলার ফলাফল দেখা যাক কি হয়, খেলার বেশি সময় বাকি নেই, অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, খেলা শেষ হয়ে যাবে, দেখি শেষ পর্যন্ত জিতে। সময় মনে হয় না খেলা পুরো প্রায় শেষ পর্যায়ে, দর্শক দেখবি দুই তিন জায়গায় দেখবি, জানতে পারবো তো লোক গেলি মেরো না গেলি অন্য না গেলি জান তো পছন্দ হয় তো লোক ভাববে না কইলো দেখ
আরেকটা গোল কি কোন লাগবে আচ্ছা তো ঠিক আছে কি কি রুটি ও আচ্ছা ঠিক আছে রুটি আর মিষ্টি লয়ে যাচ্ছি আমি আচ্ছা কেউ নাই দশ নম্বরের জার্সি তো খেলা দিতে পারতেছে না খেলার হয়তো শেষ মুহূর্তে আমরা চলে আসছি দেখা যাক এবং রেফারি বাসি সেই সাথে খেলা শেষ শেষ প্রিয় দর্শক ভালো থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার দিস ভিডিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ